এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাসস্থান। আর এই যাকে দেখতেছেন, ও হচ্ছে আমার ভাতিজা রাগ। আমার এলাকা থেকে বেশ কিছু দূরে একটা গ্রামে দোকানে বসে চা খাচ্ছি। বেশ সুন্দর একটা গ্রাম, চা খাচ্ছি, মানুষজনের সাথে কথাবার্তা বলতেছি, বেশ ভালোই লাগতেছে, খুব সুন্দর। মুক্তিযুদ্ধ নিয়ে একটা ডকুমেন্ট তৈরি করব, তার জন্য এখানে আসা। সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
সাভারে নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ, যা দেখলে মনে হয় বাঙালি জাতির গৌরবের অর্জন স্বাধীনতা। আর এই স্বাধীনতা অর্জন হয়েছিল শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য এবং স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য। আজ আমরা স্বাধীনতা পেয়ে গিয়ে বাংলা ভাষার সম্মান ধরে রাখতে পেরেছি? পারিনি। আমরা বিদেশি ভাষায় কথা বলি, বিদেশি সংস্কৃতিতে আমরা পারদর্শী, এটা কি ঠিক? ঠিক না। আমাদের বাংলা ভাষায় অনেক সুন্দর সুন্দর শব্দ আছে, যেমন ধন্যবাদ, অভিনন্দন, স্বাগতম, এগুলো আমাদের ব্যবহার করা উচিত। ইংরেজি ভাষা, ইংরেজি সংস্কৃতি থেকে আমাদের পরিহার করা উচিত। আমাদের দেশে 1970 সালে যুদ্ধ হয়েছিল, আমরা সবাই যুদ্ধ করেছিলাম। আসুন আমরা সেই আবার নিজেদের প্রতিষ্ঠার জন্য, নিজেদের স্বার্থে আমরা আবার যুদ্ধ করি, দেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা সবাইকে সহযোগিতা করি।